গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জামাতে কর্মী শাহাবুল ইসলামকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন মন্ডলকে গ্রেপ্তার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ শুক্রবার পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শাহাবুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় শাহাবুদ্দিন মন্ডল ছয় নং সর্বানন্দ ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গত দুই হাজার সালের পাঁচই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে শাহাবুল ইসলামের নামের এক জামাতে কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনায় দশ বছর পর নিহতের ছোট ভাই এস এম শাহজাহান কবির বাদী হয়ে গত তেইশে অক্টোবর মামলা দায়ের করে উক্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানায় পুলিশ